হাসান ভাইয়ের সঙ্গে আপনারা একটা কাজের আগত করেছেন আমাদের একটা গান আসছে ঈদে মানুষ দেখতে পারবে সো আই এম ভেরি এক্সাইটেড যে উনার মতো এত বড় মাপের একজন সিঙ্গার উনার সাথে আমার প্রথম গান করা আমার প্রথম আসলে অডিয়েন্স অ্যাজ আ সিঙ্গার আমাকে দেখতে পারবে সো আই এম ভেরি হ্যাপি দ্যাট উনার সাথে কাজ করার সুযোগ হয়েছে এইটা আমার ওয়েব ফিল্ম করেছিলাম আমরা শিয়াব ভাইয়ের সাথে বাবা সামানস ফলোয়িং মি সো সেটার জন্য লাইক ইটস আ ক্রিটিক অ্যাওয়ার্ড আই এম ভেরি হ্যাপি যখন কোনো অ্যাওয়ার্ড শোতে আসেন স্টাইলিংয়ের ক্ষেত্রে কী বিষয়টাকে মাথায় রাখেন কমফর্ট কমফর্ট ব্রিথ করতে পারবো মুভ করতে পারবো ইজিলি সেটাই আমার পছন্দ সবসময় ওয়েব ফিল্ম জি 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 দর্শকের খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং এখনও মানুষ দেখছে যা যা দেখেননি চর্কিতে দেখে নিন কাছে মানুষ দূরে থেকে খুবই ভালো ইজ আ ভেরি গুড কো আর্টিস্ট এবং আমাদের কাজের কোঅর্ডিনেশন খুব ভালো আশা করি সামনে আরও ভালো কাজ করতে পারবেন আই এম ভেরি ব্লেসড আমার মনে হয় যে সবাই তো পায় না দর্শকের ভালোবাসা আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু আমি পক্ষে সম্ভব কাজের প্রতি ডেডিকেশন এবং অনেস্টির সাথে কাজ করতে এবং অডিয়েন্স সেটা গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এটাই আমার সবচেয়ে আমার লাস্ট কোশ্চেন আপনাকে রিসেন্ট একটা আইটেম গানেও দেখা গেছে এই আইটেম গানটা করার সময় কী কী প্রস্তুতি নিয়েছিলেন আসলে সেরকম করার প্রস্তুতি না আমি জাস্ট এমনি একটু এক্সপেরিমেন্ট করছি যে যা অনেক কিছুই তো ক্যারিয়ারে করা হয়নি সো একটু একটু করে যেগুলো করা হয়নি আস্তে আস্তে করব নাচতে কি পছন্দ করেন নাচ শিখেছি ছোটবেলায় সো এটাই থ্যাংক ইউ সো মাচ